আমার স্বামী বুঝেছে আমাকে না আমার শাশুড়ি এখন যদি আমার বাড়ি ফিরে যাই তারা আমাকে মারধর করবে আমি এখন কোথায় যাব শাড়ি কোথা থেকে আসলো আমি কি ভুল দেখতেছি শাড়ি এত সুন্দর শাড়ি বুঝতে পারতেছ না হ্যাঁ আরে এ হচ্ছে আমার বউ বউ তাহলে আমি কে ও যদি বউ হয় তুমি তুমি কে তুমি বউ ছিলা কিন্তু এখন আর বউ নাই আরে যে এই আর 7টা বছর বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা দিতে পারে না সে আবার কিসের বউ হ্যাঁ তুমি এটা কি কইতেছ হ্যাঁ বাচ্চা কাচ্চা হচ্ছে না সেটা কি আমার দোষ হ্যাঁ আর তুমি আবার কেমন কেমন ধরনের মেয়ে হ্যাঁ বউ থাকা সত্ত্বেও তো আবার একটা বাচ্চা নিয়ে তুমি এই বাড়িতে চলে আসলা এই একদম আমার বাচ্চাকে নিয়ে কোনো কথা বলবা না তুমি এই ও একদম উচিত কথা বলছে আর শোনো আমি না ওর বাচ্চাকে দেখে শুনেই আমি ওকে বিয়ে করছি আরে আমার তো একটা বাচ্চা দরকার হ্যাঁ হয়তো নিজের সন্তান হলে একটা আলাদা ই পাতাম কিন্তু যেহেতু ওর বাচ্চা আছে বাচ্চা সহকে আমি বিয়ে করছি এখন ওর বাচ্চাকেই আমি আমার নিজের বাচ্চা মনে করব ওকে আমি আমার নিজের বাচ্চার মতো করে মানুষ করব বুঝতে পারছো তুমি এটা কেমন ধরনের কথা কইতেছো তুমি তো এক বাচ্চা সব মেয়েকে বিয়ে করে নিয়ে আসছো আচ্ছা শোনো আর তুমি এই কাজটা করতে পারো না না নিয়ে আসবে না নিজে তো বাচ্চা কাচ্চা দেওয়ার কোনো মুরত নাই আবার বিয়ে করে নিয়ে আসতে তাতে একেবারে কি না কি হয়ে গেছে তোমাকে বলছিলাম না তুমি এর সাথে এত কথা বলতে যাচ্ছ কি জন্য আর আমি আছি মা আছে সব ঠিক ও কি বললো না বলে তা তোমার যায় আসে কি চলো তো তুমি ঘর চলো ও জামা তাই বলো চলো আমার পুরো কপাল আজকে আমার বাচ্চা হয় না দেখে আজকে সতীকে ঘর করতে হবে আমার তো একটা বাচ্চা নিয়ে আয় চলে আসে এখানে আমি কি করবো এখন আরে দেন সাহেবা কেমন আছে ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালোই আছি আরে বলেন না ওই যে অপয়া অলক্ষী বাজা মেয়ে মানুষ জানিনি তো বড় বৌমা ওরে তো চিন্তা করতেছি দুই একের ভিতরে বাড়ির থেকে যেমনি হোক বিদায় করে দিব এখনো দেন নাই এখন কইতাছেন যে দুই এক দিনের মধ্যে বিদায় করে দিবেন আরে বিয়ান সাহেব কেবল আপনার মেয়ে আসলো আর বোঝেনি তো সংসারে একটু ই আছে অভাব অনটন আছে টাকা পয়সার দরকার বুঝেন নাই একজনকে হুট করে তার বাড়ির থেকে বের করে দেওয়া যায় না চিন্তা করেন না টাকা পয়সা যা কিছু লাগে দেখেন না আমি কি করি এই বাড়ি আপনার বাড়িতে বানাই দেবো আমি রাজপ্রাসাদ আমার মা কেবল দুই দিন আইলো আইছে দেখেন না কি করি আগে ওটা তাড়ানোর ব্যবস্থা করেন আচ্ছা বিয়ান সাহেব আপনি কোনো চিন্তা করেন না ওই যে কথাই আছে না নো টেনশন ডু ফুর্তি কেমনে যে ওকে বিদায় করতে হয় সেটা আমি ভালো করেই জানি খালি একটু অপেক্ষা করেন না আর আপনি বলতেছেন আমার এই বাড়িঘর রাজমহল বানাই দিবেন তার তো কোনো কথাই নাই সমস্ত এই বাড়ির রাজমহলের বাড়ির রাজধানী হবে আপনার মেয়ে আমি ওইটাই চাই যে আমার মা এই একমাত্র ওই বাড়ির রানী লোক আর কেউ ভাগ বসাবো এটা আমি চাই না বিয়েন আর শোনেন আসলে সতীনের সংসার তো সুখের হয় না যতই কোন ওইটা না যাওয়া পর্যন্ত তো আমার মেয়ের শান্তি পাইবো না আরে বিয়েন আপনি কোনো চিন্তা করেন না আমি তো বুঝি আমি একটা মেয়ে মানুষ না আমার ঘরে যদি সতীন থাকতো তাহলে আমার কেমন লাগতো সেটা বুঝেই তো বুদ্ধি করছি যে দুই একের ভিতরে যেভাবেই হোক বড় বৌমাকে আমি ঠিকই বাড়ির থেকে বের করে দিব আপনি কোনো চিন্তা করেন না আচ্ছা আমরা কি রাস্তায় দাঁড়ায় দুই বিয়ান কি বক বক করবো চলেন না আসলে গল্প গল্প ভুলে গেছি চলেন বাড়ি চলেন ছোট তুই এগুলো কি বলতেছস আমি বের হয়ে যাবো মানে আমি তো এবারে বউ তাই না ছিলি এতদিন ছিলি কিন্তু এখন আর নেই তাই ভালোই ভালোই বলতেছি এখনো সময় আছে ভালো কথাই বলতেছি বাসা থেকে বের হয়ে চলে যা ছোট দেখ এরকম ভাবে বলিস না
আমি বাসা থেকে বের যাব কেন? আমি তো এবারে বড় বউ, আমি কেন চলে যাব এই বাড়ি থেকে? আরে তোকে তো আমার স্বামীও দেখতে পারে না, আমার শাশুড়িও দেখতে পারে না, তাহলে তুই বাসায় থেকে কি করবি? কোনো প্রয়োজন আছে? আরে তুই তো একটা কি আর বলবো, আমার তো বলতেই ঘৃণা করে, তুই তো একটা নষ্ট মেয়ে, দুধ চরিত্র মেয়ে। আরে তোর তো বাচ্চা কাচ্চা হয় না, তুই তো একটা বাজা, তাহলে এই বাসায় থেকে তুই কি করবি? চলে যা ভালো করে। তুমি খুব ভালো তাই না? তুমি বউ থাকা সত্ত্বেও তুমি একটা বাচ্চা নিয়ে তুমি এই বাড়িতে চলে আসছো, আর তুমি আমাকে নষ্ট মেয়ে বলতেছো, তুমি কি? এই একদম চুপ, আমার বাচ্চা আছে বিধায় আমাকে বিয়ে করে নিয়ে আসছে, আর তো তো বাচ্চা কাচ্চা হয় না, যদি দিতেই পারতি তাহলে তো আমি আসতাম না। এই শোন, এত কথা কেন বলতেছিস? সুজা সুজি বাসা থেকে না বের হয়ে যা, বুঝতে পারছিস? কি হয়েছে ছোট বৌমা, এত চিল্লাচিল্লি করতেছো কেন? আম্মা, বড় বাবা আমাকে বলছে আমি নাকি নষ্ট মেয়ে, কোথা থেকে আপনার ছেলে আমাকে ধরে নিয়ে আসছে, যা না তাই বলে আমাকে আজেবাজে কথা বললো। বড় বৌমা, আসলে দিন দিন দেখতেছি তুমি কোথায় একটু মাথা নিচু করে থাকবা তা তো না, দিন দিন তুমি ছোট বৌমার সাথে খারাপ ব্যবহার করো কেন? এই আজকে 6-7 বছর ধরে তোমাকে এই বাড়িতে আনা হয়েছে, না পারছো একটা সন্তান দিতে, না পারছো এই সংসারে কোনো সুখ শান্তি দিতে, কি পারো? খালি পারো মানুষের ইয়ে করার জন্য, ওর পিছনে লাগছে কিসের জন্য? ও একটা বাচ্চা নিয়ে আসছে, ও এই বাড়িতে আসার পর এই বাড়িতে সুখ ফিরে আসছে, আর তুমি কি দিছো? তুমি কি দিছো? সময় ওর সাথে লাগে থাকো কেন? তুমি সংসারে কাজকর্ম করবা, এই বাড়ির ভাগ যদি খাইতে চাও সংসার কাজকর্ম করবা, নয়তো এই বাড়ি থেকে বের হয়ে যাবে। আম্মা, আপনি শুধু ওর কথা শুনছেন, আমি ওর ছোটরে কিচ্ছু বলিনি, উল্টো ও আমাকে বলছে আমি নষ্ট, আমি বাঞ্জা। হ্যাঁ, ও তোমার নামে মিথ্যা কথা বলতেছে, তুমি সেইটা আমাকে বলতে চাচ্ছ? আমি বিশ্বাস করি তুমি যে বাঞ্জা তো সত্যি কথাই, সে তো সত্যি কথাই বলছে, লজ্জা করে না? হ্যাঁ, ওই মুখে আবার আমার সাথে কথা বলো, তোমার লজ্জা হয় না? যাও আমি এখন কি করব? কোথায় যাব? আমি বাচ্চা দিতে পারিনি, তাতে কি সেটা কি আমার দোষ? হ্যাঁ, হালাপাক আমাকে বাচ্চা দেয়নি, সবাই আমাকে মারধর করে, বাচ্চা বলে, আর কি করলো? একটা মেয়েকে বাচ্চা সবাই বিয়ে করে নিয়ে আসলো, না আমার স্বামী বুঝেছে আমাকে, না আমার শাশুড়ি। এখন যদি আবার বাড়ি ফিরে যাই তারা আমাকে মারধর করবে, আমি এখন কোথায় যাব? শাড়ি কোথেকে আসলো? আমি কি ভুল দেখতেছি? শাড়ি, এত সুন্দর শাড়ি কোথা থেকে আসলো? হ্যাঁ, ও মা গো, এরকম সুন্দর শাড়ি তো আমি জীবনেও দেখিনি। বাবা, আমি অদৃশ্য হয়ে গেলাম কিভাবে? তার মানে এটা কি জাদু শাড়ি? হ্যাঁ, যাক ভালোই হয়েছে, এবার বাড়িতে গিয়ে সবাইকে উচিত শিক্ষা দেব। আচ্ছা শোনো, তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, তো যাও। আর শোনো, একটা কথা বলি, ওই যে অপায় অলক্ষিণীটা, ও যদি কোনোভাবে বাড়িতে ঢোকে তাহলে কেন ঢুকতে দেবে না, বুঝতে পারছো? আরে না না না, তুমি একদম চিন্তা করো না, একবার যখন বের করে দেওয়া হয়েছে না, আর কিছুতেই ওকে এই বাসাতে ঢুকতে দিচ্ছি না আমি। আর শোনো, আম্মা তো তোমাকে খুব পছন্দ করছে। হ্যাঁ, আর এই যে তোমার মা এসে যেভাবে বিষয়টা মিউচুয়াল করছে না, একদম উত্তম কাজ করছে। আর ওই বলতেছিলাম কি, যে ওই তোমার আব্বু তো কিছু টাকা পয়সা দিতে চাইছিল আর কি, হ্যাঁ বলছিল যে দিবে, ওটা কি করলা? আরে এত চিন্তা করো কেন, বলছে যখন দিবে তখন দিয়ে দিবে, আর মা তো আসছে, তুমি এনে একদম চিন্তা করো না, যেখানে যাচ্ছ ভালোই ভালোই যাও। অর্ণব কই? অর্ণব হলো ওর দাদির সাথে একটু বাইরে ঘুরতে বেরিয়েছে। আচ্ছা তাহলে আমি গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। আমি যে কোন মতলবে এই বাসায় আসছি সেটা তুমিও এখনো জানো না, শুধুমাত্র না সুমায়ের অপেক্ষা, দেখতে থাকো। Oh!
টাকা রান্না করে নিয়ে আসি। এত টাকা পয়সা দিয়ে রাখলাম, কত করে বলতেছি একটা গ্যাসের চুলা এনে দাও এনে দাও, না তা নাকি এনে দিবে না। এখন কি করার, ওই মাটির চুলাতে যা সুজি রান্না করতে হবে। যাই, অনেক দেরি হয়ে গেল, আগে সুজিটা রান্না করে নিয়ে আসি। আমি যে কি জানি এই বাচ্চা সহ বিয়ে করছি সেটা আমি জানি। আরে ওর বাপের প্রচুর টাকা পয়সা, হ্যাঁ টাকা পয়সা আমি পাবো। আবার মনে করো যে ওই বানজার তো বাচ্চা কাচ্চা হয় না, বাচ্চা নিজের মনে করে মানুষ করে নেব, ওটা কোনো সমস্যা না। আরে আগে টেকারে হচ্ছে মেল, যে করে হোক ফুসলা ফুসলায়া, হ্যাঁ মার সাথে প্ল্যান প্রোগ্রাম করিয়ে ওকে রাজি করায়া ওর বাপের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে আমাকে আমরা হাসিল করতে হবে। যাই বাজ যায় একটু বোর কাছে একটু ভালো সাজিকে। মা কি হয়েছে? আরে মা তুমি কোথায় গেছিলা? আমি তোমাকে কখন থেকে খুঁজতেছি। কেন কিসের জন্য খুঁজিস, কি হয়েছে তোর? আরে কিছুক্ষণ আগে আমাকে কে জানো না খালি ধুপ ধাপ করে মারছে, ভূত পেত নাকি মা আমার না খুব ভয় করছে। আল্লাহ এইসব কি কইতাছি, সেই বাড়ি আবার ভূত পেতের আসর আছে নাকি? আমি জানি না মা, কিচ্ছু জানি না, কিন্তু আমি যখনই একা একা কিছু করতেছি তখনই না কে জানো আমাকে শুধু মারতেছে। তো শাশুড়ির কাছে কইছিস কিছু? না মা, আম্মা কই গেছে, আম্মাকে তো আমি খুঁজে পাচ্ছি না। আমা তাহলে বিয়ান দে, তুই কথাটা জানানোর দরকার। আচ্ছা চল বাড়ি ভিতরে চল, বিয়ান আসলে বিয়ানের কাছে সবকিছু খুলে বলি, এরকম কি হইতেছে? হ্যাঁ মা তুমি ঠিকই বলছো, আম্মাটা যে কই গেল আল্লাহ ভালো জানে। চলো মা চলো। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে তোমরা গেছিলে কোথায়, তোমাদের তো আমি কখন থেকে খুঁজতেছি, কি হয়েছে বিয়ান সাহেব? আম্মা আমি তো আপনাকে কখন থেকে খুঁজতেছি, আমি তো কোথাও পাইলাম না আপনাকে। আহা হয়েছে নাকি সেই তো বলো না। আম্মা অদ্ভুত ঘটনা ঘটছে, কে যেন মারছে, শুধু শুধু মেরেই যাচ্ছে কিন্তু চোখে তো কাউকে দেখছি না। হবে আন, আমি ওই দিকটা আসতেছিলাম, আমার সে কি লাত্তি ঘুড়ি ফালাই দিয়ে সেই মারা, অথচ কাউরে কোনো জায়গায় দেখিনি, আমার সারা গাও ব্যথা হয়ে গেছে। বিয়ান আপনাদের কি বলবো, ওই ঘটনা তো ঠিক আমার উপরেও ঘটছে, আমারও তো সেইভাবে মারা মরছে, আমার সারা শরীর ব্যথা। আচ্ছা একটা কথা, এতদিন তো আমার বাড়িতে এসব ছিল না, হঠাৎ করে কোথা থেকে ভূত পেতে এসে হাজির হলো, এরকম যদি প্রতিদিনই মারতে থাকে তাহলে তো আমরা মরেই যাবো। বিয়ান বাড়ির মধ্যে চলেন চলেন, কোনো কবিরাজের বাড়ি যাওন লাগবো। আমার আমার মা কি কি বলছে, আমার চলে। এই যে বাবা দেখো তোমার জন্য চকো চকো নিয়ে আসছি। এই তুমি কাঁপতেছো কি জন্য গা? শুনবা
আজকে কি হইছে? কি হইছে? আমি না অর্ণবের জন্য সুজি রান্না করতে যাচ্ছিলাম। হ্যাঁ ভালো কথা। যাইতেই হঠাৎ করে না ও অদ্ভুত একটা ঘটনা ঘটছে। আরে কি হইছে সেটা না বললে বুঝবো কেউ, খালি কাঁপতেছে। কি হইছে? খুলে কাও। অদৃশ্য কোনো জিনিস না, আমাকে না খুব মার মারছিল। আমি তো চারিদিকে তাকাই দেখি কেউ নাই, কিন্তু আমি যে এতই মার খাইছি আমার সারা শরীর জানো না ব্যথা হয়ে গেছে। এ তোমাদের বাসায় না নিশে ভূত পেতাছে। এই কি আবল তো বাস, সে জন্মের পরে বাপ দাদার ভিটে হেনে বড় হয়েছে মানুষ হয়েছি, কোনদিন ভূত পেত দেখলাম না, আর তুমি দুই দিন এসে ভূত দেখেছো। শোনো এগুলো সে মনের ভ্রম বুঝছো, এগুলো কোনো কিছু না, বাদ দাও তো। আর যদি এরকম কোনো কিছু হয়ে থাকে ওই যার ভুগতে ঠিক করে নেবো। না ঠিক আছে। দেখো তোমার শাল কি সুন্দর করে চকলেট খাচ্ছে। বাবা কি খাচ্ছো তুমি? চকলেট তাই না বাবা? চকলেট খাচ্ছো? একটা কথা বলবো তোমাকে? হ্যাঁ বলো বলো। আমি না কখনো ভাবতেই পারি নাই যে তুমি আমার সন্তানকে নিজের সন্তান বলে মেনে নিবা। আসলে আমার কপালটা না অনেক ভালো। আহা তুমি তো ভালো করে জানো হ্যাঁ যে আমার বাচ্চা কাচ্চা হয় না, যার জন্য তো তোমাকে আমি একটা বিয়ে করছি। আর তোমার ঘরে যেহেতু বাচ্চা আছে, আমার বাচ্চাটা তো মূল উদ্দেশ্য তাই না, তো আমি কেন ওকে পর মনে করবো? ও তো আমার সন্তান, আমি ওকে নিজের সন্তানের মতো করে মানুষ করছি না তো অর্ণব বাবা? তারপরেও এত সুন্দর করে ওকে এত জিনিস এনে দাও, যত্ন করে খাওয়াও। মারা ডাকতেছে না? হ্যাঁ আমার মারা তো কণ্ঠ আসছে। দেখি চলো তো। আচ্ছা চলো তো দেখি কি হয়েছে। বাবা তুমি এখানে চকলেট খাও তো। হ্যাঁ আমি দেখি আসি তো। এই চলো তো দেখি কি হয়েছে মা। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলো বাবা, তুমি এখানে থাকো আমরা আসছি। বাবাজি বৌমা, ও বৌমা টিশা কি আমি বলি কি ওই জামাই বাবা, আমাদের সাথে যেসব ঘটনাগুলো ঘটলো না এগুলো আমার ছেলেকে জানানো উচিত। হ্যাঁ কি হয়েছে আম্মা, চিল্লাচ্ছ কেন? বাবা রে আসলে আজকে সারাদিন আমাদের উপর যেসব ঘটনাগুলো ঘটছে সেগুলো তোর জানা দরকার, এর জন্য তোর ডাকতেছি। আরে মা ঘটনা কি? ওই অদৃশ্য কিটা বেলে কি আসে তোমাকে মারতেছে এই তো? হ্যাঁ দিশা আমাকে সবকিছু খুলে বলল যে তোমারে নাকি অদৃশ্য হয়ে কিটা বেলে মারধর করতেছে। হ্যাঁ হ্যাঁ বাবা, এখন আমি বলি কি একটা কবিরাজ বাড়িটারি যাওয়া উচিত, তাছাড়া এইভাবে প্রতিদিন মারলে পরে তো আমরা মরেই যাবো বাবা। হ্যাঁ গো আমার আমার মা ঠিকই বলছে, তুমি এর একটা ব্যবস্থা করো। কিন্তু এর ব্যবস্থাটা কি আন তুমি কও, যে কোন থেকে এরা অদৃশ্য হয়ে মারতেছে, কিটা কি করতেছে, এর এর কি কি করব? আমার আমার মনে হচ্ছে কি আমার বাদপনা কোনো জেন পুতের আসর মাসর পড়েছে। জামাই বাবাজি সে কি মার, আমারে তো মাটিতে ফেলে এই উল্টা পাল্টা লাত্তি করি, তুমি যদি একবার ওই মার গাইতা তাহলে বুঝতারে বাবা কি মার। শোনেন আম্মা আমি বলি কি একটা কাজ করি, হ্যাঁ ও যে ওই পাড়ার উত্তর পাড়ার যে খাপাড়া আছে না ওইখানে একটা ভালো কবিরাজ আছে, হ্যাঁ একটা তান্ত্রিক আছে, ওর কাছে যায়া বিষয়টা বলি, কি কও? না না ঠিকই বাবারে, তাহলে তাড়াতাড়ি যা, বেশি দেরি করিস না। চলো কি বাবা মা এতক্ষণ তো ও ছিল না, এই তুই তুই সত্যি কথা কোন সেই ভূতের মতো এনে এসে উপস্থিত হলো। আমি সেই ভূত। সেই ভূত মানে ও যে ভূত আমাদের মা আছে? আসলে আমা আমি মারিনি, সত্যি কথা হয়েছে কি আপনারা তো আমার বাড়ি থেকে বাইর করে দিয়েছেন, পরে এই যে শাড়িটা দেখছেন হ্যাঁ এটা হচ্ছে জাদুর অদৃশ্য শাড়ি। বাবা যখন মার খাইছি না তখন খালি এই কালারের শাড়িটাই দেখছি, আমি মনে হয়েছে কেউ এই শাড়ি পরে আমার সামনে এসে সেইভাবে মারতেছে। তুমি কি এরকম শাড়ি দেখছিলে? আরে হ্যাঁ দেখছি বলতে কি এটাই সেই শাড়ি, এটাই সেই শাড়ি জামাই, এইটাই সেই অদৃশ্য ভূত। হ্যাঁ না না শোনো, ছোট আর আম্মা যখন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিছে তখন অদৃশ্য এই শাড়িটা আসছে, আর আমি যখন পড়ছি তখন আমি নিজে অদৃশ্য হয়ে গেছি, আর তখনই আমি ভাবছি যে সবাইকে আমি অতি শিক্ষা দেব। আসলে বৌমা আমাদেরই ভুল হয়েছে, কেন যে আমরা সেই দিন তোমার মায়ের ধরে খাতায় দিলাম আমি বুঝতে পারি নাই বৌমা। ঠিক আছে শোনো মা, আমি কইছিলাম কি যা হবার হয়ে গেছে, হ্যাঁ তুমি এই অদৃশ্য শাড়ি যেখান থেকে পাইছো সেখানে ফেরত দিয়ে আসো, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো, নাকি কাও মা?